আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবেন। ওয়েলকাম টু বাণিজ্য পাঠশালায়। আজ আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো দেখবো। হিসাব বিজ্ঞান ডেবিট ক্রেডিট আসছে মূলত দুতরফা দাখিলা পদ্ধতি থেকে। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। দ্বিতীয়ত দাখিলা পদ্ধতি একটা পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণ করে, আরেকটা পক্ষ হচ্ছে সুবিধা প্রদান করে। যে পক্ষ সুবিধা গ্রহণ করে সে পক্ষ হচ্ছে ডেবিট, আর যে পক্ষ সুবিধা প্রদান করে সে পক্ষ হচ্ছে ক্রেডিট। তা আমরা আরো সহজভাবে জানতে পারবো হিসাব বিজ্ঞানের যে উপাদানগুলো আছে সেগুলো বিশ্লেষণ করলে। এখন এগুলো বিশ্লেষণ করলে আমরা দেখি যে সম্পদ, খরচ, উত্তোলন এই তিনটা বিষয় যদি কখনো বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর যদি কখনো হ্রাস পায় ক্রেডিট হবে। আচ্ছা, কেন হবে এটা আমরা জানতে হবে আগে। কারণ এই সম্পদ খরচ উত্তোলনের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, কারণ এগুলো সাধারণত ডেবিট পাশে বসে। যে কোনো সময় র্যা মিলে আর্থিক বিবরণী বা আমরা যা কিছু করতে যাই সবসময় এগুলো ডেবিট পক্ষ মূল্যায়ন করতে হয়। তা এর ভিত্তিতে আমরা বৃদ্ধি পেলে অবশ্যই ডেবিট করব, আর যদি কখনো হ্রাস পাই তাহলে বিপরীত করব। অন্যদিকে আয় দায় মূলধন, এর স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট, তাহলে ক্রেডিট হলে অবশ্যই বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর হ্রাস পেলে ডেবিট হবে। তা আমরা জাবেদা করতে গেলে প্রত্যেকটা জাবেদায় আমরা এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করব। ঠিক আছে, তা এখন আমরা একটু জাবেদা খেয়াল করি। তো জাবেদা খেয়াল করার আগে আরো একটা বিষয় আমাদের দেখে রাখা উচিত, যে নগদ টাকা যখন প্রতিষ্ঠানে আসবে, তো নগদ টাকা যখন প্রতিষ্ঠানে আসবে নগদ টাকা বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর নগদ টাকা চলে গেলে পারা ক্রেডিট হবে। এখন কিভাবে হবে দেখে একটু খেয়াল করি। তা এইখানে উদাহরণ একে আমরা দেখাইছি আসবাবপত্র নগদে ক্রয় করছে 20,000 টাকা দিয়ে। তা এখানে দেখতেছি আসছে কি, আসছে হচ্ছে আসবাবপত্র। তা যেটা আসবে সেটা হচ্ছে ডেবিট হবে, আর চলে গেলে পারা ক্রেডিট হবে। তা এখানে নগদ টাকা চলে গেলে পারা আমরা দেখছি ক্রেডিট হবে, তাহলে নগদ টাকা এখানে চলে যাচ্ছে। অন্যদিকে আমরা আরেকভাবেও দেখতে পারি যে সম্পদ, আসবাবপত্র হচ্ছে একটা সম্পদ যা কিন্তু প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় এবং প্রতিষ্ঠানের পরবর্তীতে আয় রোজগারে ব্যবহৃত করা হয়, তাই হচ্ছে সম্পদ। তাহলে বর্তমানে যে কোনো কিছু আমরা যদি ব্যবহার করে আয় রোজগার করি সেইগুলা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আসবাবপত্র একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে নগদ টাকাও সম্পদ সেটা হ্রাস পাচ্ছে। আসবাবপত্র স্থায়ী সম্পদ, নগদ টাকা হচ্ছে চলতি সম্পদ। তা আমরা জাবেদাটা এইভাবে হবে যে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা আরেকটা জাবেদা খেয়াল করি, নগদে পণ্য বিক্রি করছি। আচ্ছা, এখানে নগদে যখন আমরা বিক্রি করব তখন ধরবো যে আমার প্রতিষ্ঠান, আমি বিক্রি করছি মানে নগদ টাকা পাইছি, আর বিক্রি করছি আয় হয়েছে, তাহলে বিক্রয় একটা আয়। তাহলে আয় বৃদ্ধি পেলে আয়টা হচ্ছে ক্রেডিট পাশে যাবে, তাহলে আয়ের যে হচ্ছে ক্রেডিট। সুতরাং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, আর কি আসছে, নগদ টাকা আসছে, তাহলে নগদের হিসাব হচ্ছে ডেবিট। তাহলে নগদ টাকা আসলে ডেবিট হবে আর চলে গেলে ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে এটা জাবেদা হবে হচ্ছে নগদের হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, পণ্য আসলে পণ্য বা চেকের নামে কোনো হিসাব হয় না, কোনো জাবেদা দেখলে হয় না। তার জন্য আমরা এখানে বিক্রয়টাকে মেন ধরতে হবে, বিক্রয়টা ধরে আমরা বিক্রয় হিসাবটা ক্রেডিট করব। ঠিক আছে, এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন সবাই। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জাবেদা দেখি, পণ্য বিক্রি করছে চেকে 3,000 টাকা। তাহলে এখানে চেকের সাথে হচ্ছে ব্যাংকের সম্পর্ক, চেকের নামে কোনো জাবেদা হয় না। সুতরাং এখানে চেক আসছে আর অন্যদিকে পণ্য চলে গেছে, তাহলে এখানে জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট। ঠিক আছে, কারণ হচ্ছে চেক, চেকের নামে কোনো জাবেদা হয় না, তার জন্য চেকটা ব্যাংকের সাথে সম্পর্কিত, ব্যাংক হিসাব ডেবিট। যখনই চেক থাকবে তখন ব্যাংক হিসাব লাগবো, বা এখানে সরাসরি ব্যাংকের নামে উল্লেখ থাকতে পারে। অন্যদিকে পণ্য, পণ্যর নামে কোনো হিসাব হয় না, পণ্যটা আসলে বিক্রি করছি আমরা, তাহলে এখানে বিক্রয় করলে আমাদের আয় বৃদ্ধি পায়, তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এই বিষয়টা আমরা একদিকে দেখতেছি ব্যাংক সম্পদ আর বিক্রয় হচ্ছে আয়। আমরা আরেকটা জাবেদা খেয়াল করি, ব্যবসায় বিনিয়োগ করছি। আসলে ব্যবসায় বিনিয়োগ করি আমরা কি জন্য, ব্যবসায় মূলধন হিসেবে বিনিয়োগ করি, এটা সবসময় মাথায় রাখবো। যদি আমরা ব্যবসায় কোনো টাকা পয়সা নিয়ে শুরু করি বা ব্যবসায় বিনিয়োগ করি, তা সেটা আসলে মূলধন হিসেবে বিনিয়োগ করব। তাহলে এখানে আমরা ব্যবসায় বিনিয়োগ করি, নগদ টাকা বিনিয়োগ করতে হয় আমাদের ব্যবসায়ে। তাহলে নগদ টাকা বিনিয়োগ করলে নগদ টাকা প্রতিষ্ঠানে বৃদ্ধি পায়, কারণ নগদান হিসাব ডেবিট, আর ব্যবসায় যেটা বিনিয়োগ করছে ওটা মূলধন হিসেবে বিনিয়োগ করছি, তাহলে মূলধন হিসাব ক্রেডিট।
তাহলে আমরা জানি যে আয় দায় মূলধন এই তিনটা বিষয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, কারণ এই তিনটা বিষয়ের স্বাভাবিক হিসাব হচ্ছে ক্রেডিট। আমরা এবার আরেকটা জাবেদা খেয়াল করি, এখানে জাবেদা করার আগে একটা নোট লক্ষণীয় যে বাকিতে করাই করলে পাওনাদার বৃদ্ধি পায় এবং বাকিতে বিক্রয়ের সাথে দেনাদার জড়িত, অর্থাৎ বাকিতে বিক্রি করলে দেনাদার বৃদ্ধি পায়। তাহলে করায়ের সাথে পাওনাদার জড়িত এবং বাকিতে বিক্রয়ের সাথে দেনাদার জড়িত, তাহলে করাই করলে আমাদের কাছে দেখা যাচ্ছে বাকিতে যখন করাই করব আমাদের কাছে কেউ টাকা পাবে, আর বাকিতে বিক্রি করলে আমরা কারোর কাছে টাকা পাবো। তাহলে পাওনাদার মানে হচ্ছে আমাদের কাছে কেউ টাকা পাবে, আর দেনাদার মানে হচ্ছে আমরা কারোর কাছে টাকা পাবো। তাহলে আমরা কারোর কাছে টাকা পাইলে দেনাদার, আর আমাদের কাছে কেউ টাকা পাইলে পাওনাদার। এখন একটা জাবেদা দেখি, বাকিতে পণ্য করাই করছি, এখন বাকিতে করাই পণ্য করাই করছি, এখন এখানে মূলত করাই হচ্ছে একটা ব্যয়, তাহলে করাই ব্যয় বৃদ্ধি পাইলে পরে আমরা কি করবো ডেবিট হবে, তাহলে এখানে করাই করার কারণে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে করাই হিসাব ডেবিট, আর পদে হিসাব বা পাওনাদার এটা ক্রেডিট হবে, কারণ আমরা এখানে লিখে দিচ্ছি যে করাই সাথে পাওনাদার জড়িত। তাহলে করাই যখনই করব তখন পাওনাদারের আরেকটা নাম হচ্ছে পদে হিসাব, পাওনাদার অথবা পদে হিসাব ক্রেডিট করতে হবে। এইবার আরেকটা জায়গাতে দেখি, বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রি করছি 3,000 টাকা, এখন বাকিতে বিক্রয়ের সাথে কি জড়িত ছিল দেনাদার, দেনাদারের আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব, তাহলে এখানে প্রাপ্য বা দেনাদার হিসাব বৃদ্ধি পাচ্ছে ডেবিট হবে, আর বিক্রয় হচ্ছে একটা আয়, আয় বৃদ্ধি পেলে সবসময় ক্রেডিট হয়। এইবার আমরা আরেকটা নোট দেখি, নাম প্লাস পণ্য, এই কথাটা উল্লেখ থাকলে, এর সাথে যদি নগদ বা ব্যাংক চেক কথা উল্লেখ না থাকে তাহলে বাকিতে ধরতে হবে। তাহলে বাকিতে করলে পর আমরা একটু আগে দেখে আসছি পাওনাদার, তাই নাম প্লাস পণ্য করার সাথে যদি জড়িত থাকে তাহলে পাওনাদার আসবে, আর নাম প্লাস পণ্য এর সাথে যদি বিক্রয়ের সম্পর্ক থাকে তাহলে দেনাদার জড়িত থাকবে। তাহলে নাম প্লাস পণ্য করার সাথে পাওনাদার, নাম প্লাস পণ্য বিক্রয়ের সাথে দেনাদার। জাবেদায় কি থাকবে, যে রবিনের নিকট থেকে কম্পিউটার ক্রয় করছি 20,000 টাকা, তাহলে এইখানে রবিনের নাম আছে, এখানে কিন্তু নগদের কথা উল্লেখ নাই বা চেকের কথা উল্লেখ নাই, তাহলে এটা বাকিতে ক্রয় করছি। তাহলে বাকিতে ক্রয় করলে পারা, এখানে কম্পিউটারটা হচ্ছে অফিস সরঞ্জাম, মনে রাখবো যদি কোনো সম্পত্তি নাম উল্লেখ থাকে তাহলে সেই সম্পত্তি হিসাব ডেবিট করতে হবে, তাহলে কম্পিউটার হচ্ছে অফিস সরঞ্জাম। এরকম আরো কিছু সম্পত্তি আছে, টাইপ রাইটার, তাহলে ইলেকট্রনিক কোনো সামগ্রী, এগুলো অফিস সরঞ্জাম নামে লিখতে হয়, তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর এখানে যেহেতু নাম আছে, নাম থাকলে বাকিতে, বাকিতে করার সাথে পাওনাদার জড়িত, তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট হবে, তাহলে এখানে কুইন্সি রবিনের কাছ থেকে, তাহলে এখানে ব্র্যাকেটে রবিন লিখতে পারবো। এবার আরেকটা দেখি, সোহানের নিকট পণ্য বিক্রি করছি 3,000 টাকা, তাহলে বিক্রয়ের সাথে আমরা জানি দেনাদার জড়িত, তাহলে এখানে নাম প্লাস বিক্রয় আছে, তাহলে এটা বাকিতে বিক্রয়, তাহলে এর সাথে অবশ্যই দেনাদার অথবা প্রাপ্য হিসাব লিখতে হবে, ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। থ্যাংকস ফর বিং উইথ মি, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।